আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, অনেকে আছেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, মাঝে মাঝে হারাম উপায়ে আপনার প্রবৃত্তির চাহিদা মেটাতে যাচ্ছেন, এগুলো থেকে বের হয়ে আসতে যাচ্ছেন কিন্তু পারছেন না। হারাম ব্যবসা করছেন, হারামভাবে ইনকাম করছেন, এখন সময় হয়েছে ফিরে আসার জন্য, অনুতপ্ত হয়েছেন কিন্তু পারছেন না। আপনি জিনালিপ্ত আছেন, গার্লফ্রেন্ড আছে, ফিরে আসতে চাচ্ছেন কিন্তু পারছেন না। এভাবে বিভিন্ন ধরনের কবিরা গুনাহ রয়েছে, যে গুনাহ থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করছেন, অনুতপ্ত হলেন কিন্তু কয়েকদিন পর পর আবার ফিরে আসছেন। এসব থেকে কীভাবে বাঁচা যায় আজকে সেই সম্পর্কে আলোচনা করব। যারা এসব পাপ কাজ থেকে দূরে থাকতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে প্রথম একটি পরামর্শ, সেটা হলো আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। দোয়া হলো মুমিনদের হাতিয়ার। ইনশাআল্লাহ আপনার রব আপনাকে নিরাশ করবেন না। আপনি কোনো কাজ হঠাৎ করে ছেড়ে দিতে পারবেন না। বছর পর বছর আপনি হারাম কাজ করছেন, একদিনে সেটা পরিশোধ করতে পারবেন না কিংবা ওই পাপ কাজ থেকে ফিরে আসতে পারবেন না। যেখানে আল্লাহ তাআলা বলছেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি পাপ কাজ করার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। হয়তোবা আপনি এটা মনে মনে ভাবছেন যে আমি পাপ কাজ করলাম আর দিক থেকে দোয়া করলাম, আল্লাহ তাআলা কি আমার দোয়া কবুল করবেন কিনা? ভাই, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব, সূরা মুমিনুনের 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তো মিথ্যা বলছেন না। যখন কোনো মানুষ আল্লাহর দিকে দু হাত তুলে দোয়া করে তখন আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে, আল্লাহ তাআলা লজ্জা পান আপনার দোয়াগুলো ফিরিয়ে দিতে। আপনি যে দোয়াগুলো করছেন এগুলো তো বৃথা যাবে না। মুফতি তকি উসমানী হাফিজুল্লাহ তিনি এক লেকচারে বলেছিলেন, যদি আপনি কোনো পাপ কাজ থেকে দূরে সরে থাকার চেষ্টা করেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু বিভিন্ন কারণে তাতে সফল হচ্ছেন না, তাহলে আপনি আল্লাহর কাছে সাহায্য চান, রাতের গভীরে আপনার পাপের জন্য অনুতপ্ত হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করুন, এভাবে দোয়া করতে থাকুন, হে আল্লাহ আমি ওই কাজটা থেকে বেঁচে থাকতে চাই কিন্তু আমার নফসের কারণে, শয়তানের ধোকার কারণে আমি সেই পাপ কাজ থেকে দূরে থাকতে পারছি না। এই দোয়া করতে খুব বেশি কষ্ট হবে না, তেমন কোনো সময় খরচ হবে না, কিন্তু আপনার এই দোয়া হাশরের ময়দানে আপনার কাছে অমূল্য ধন মনে হবে। হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা তুমি ওই পাপ কাজটা কেন করলে, কেন এক একই রুমে দরজা লাগিয়ে নিজের চোখের খেয়ানত করলে, হারাম জিনিস দেখলে হারাম কাজ করলে? বান্দা হয়তো উত্তর দেবে, ইয়া আল্লাহ আমি আমার নফসে নিয়ন্ত্রণ করতে পারতাম না, আমার চারপাশের পরিবেশটা ছিল ফাহেশা, অশ্লীলতা, হারাম কাজে ছড়াছড়ি, আমার কি দোষ, আমি তো ফিরে আসার চেষ্টা করেছি, তোমার কাছে চাচ্ছিলাম, শয়তান তো আমাকে ঘিরে রেখেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই উত্তর শুনে বলবে, তুমি আমার কাছে কেন সাহায্য চাওনি, আমি কি কোরআনে বলিনি আমি এই মহাবিশ্বের একচ্ছত্র অধিপতি, সকল বিষয়ের ওপর আমার পূর্ণ ক্ষমতা রয়েছে, কেন তুমি আমার কাছে চাওনি, আমি কি তোমার অন্তর পরিবর্তন করে দিতে পারতাম না, তোমার চারপাশে যে ফাহেশা ছিল তা থেকে বেঁচে থাকার কোনো উপায় বলে দিতে পারতাম না? আপনি যদি কোনো উত্তর না দিতে পারেন তাহলে কি জবাব দিবেন? তাহলে হাশর ময়দানে অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এতটুকু বলতে পারবেন, হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, অনেক দোয়া করেছিলাম, তোমার কাছে এই দোয়া করেছি, সুতরাং এখন আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে দোয়া করুন এভাবে যেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
আপনার যে দুর্বলতা তা পেশ করছেন, তার সঙ্গে কথা বলছেন আপনার বন্ধু। আপনি এভাবে বলুন, আমি সম্পূর্ণভাবে তোমার কাছে আত্মসমর্পণ করছি, তোমার উপর ভরসা করলাম, তুমি আমাকে ওই পাপ কাজ থেকে বিরত রাখো। রোজ হাসর ময়দানে তুমি ওই পাপের কারণে আমাকে পাকড়াও করো না। সুবহানাল্লাহ ভাই, এভাবে দোয়া করলে আপনার শুধু লাভ আর লাভই হবে, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখবেন। যদি আপনার নফসের কারণে আপনি পাপ কাজ করেই থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনার যে দোয়া আছে সে দোয়াগুলো উপস্থিত হবে। সহিহ হাদিসে এসেছে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে এবং ফলাফলের জন্য ব্যস্ত হয়ে পড়ে, বলতে থাকে যে কখন আল্লাহ তাআলা আমার দোয়ার উত্তর দিবেন, কখন আমি আমার কাঙ্ক্ষিত বিষয়টি পাব, তখন তার দোয়ার জবাব দেওয়া হয় না। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, দোয়া ব্যাপারে তাড়াহুড়া করতে নেই। দোয়া করলে হয়তো আপনি দুনিয়াতে পাবেন, একটু দেরি হবে, নতুবা আপনি আখিরাতে পাবেন। কাজেই আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আশা নিয়ে তাকে ডাকতে হবে, আর দোয়া করার সময় সবসময় ইয়াকিন রাখবেন আপনার দোয়া কবুল হয়েছে। উদাসী মন নিয়ে আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। আল্লাহ আমাদেরকে বুঝা মানা তাফি দান করুক, আমিন।